ঈদ দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদার ইংরেজ বাজার থানার আরাপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ সাহেরা বিবি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, এদিন নিকাশে নালার জল ফেলাকে কেন্দ্র করেই শাশুড়ি নুরেশা বিবির সাথে বিবাদ হয় প্রতিবেশী আরমান শেখের। সেই বিবাদ থামাতে গেলে সাহেরা বিবিকে ইঁট দিয়ে আঘাত করে আরমান শেখ বলেই অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। শাশুড়ির সঙ্গে ঝগড়া লেগেছে, শাশুড়ির সঙ্গে আবার এই ছুটাতে গেছে, ছুটাতে যায় কোথায় মেরেছে ইঁট দিয়ে? কপালে। এখন কেমন আছে? অজ্ঞান আছে। কোথায় নিয়ে এসেছেন? হসপিটালে। কী নাম? কী নিয়ে ঝামেলা হয়েছিল? এ কি ছুটাতে গেছিল? তারপরে মারধর করেছে। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা। ঈদ দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদার ইংরেজ বাজার থানার আরাপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ সাহেরা বিবি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, এদিন নিকাশে নালার জল ফেলাকে কেন্দ্র করেই শাশুড়ি নুরেশা বিবির সাথে বিবাদ হয় প্রতিবেশী আরমান শেখের। সেই বিবাদ থামাতে গেলে সাহেরা বিবিকে ইঁট দিয়ে আঘাত করে আরমান শেখ বলেই অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। শাশুড়ির সঙ্গে ঝগড়া লেগেছে, শাশুড়ির সঙ্গে আবার এই ছুটাতে গেছে, ছুটাতে যায় কোথায় মেরেছে ইঁট দিয়ে? কপালে। এখন কেমন আছে? এখন অজ্ঞান আছে। কোথায় নিয়ে এসেছেন? হসপিটালে। কী নাম? কী নিয়ে ঝামেলা হয়েছিল? এ কি ছুটাতে গেছিল? ছুটাতে গেছিল, তারপরে মারধর করেছে। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা। ঈদ দিয়ে মেরে এক গৃহবধূর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদার ইংরেজ বাজার থানার আরাপুর এলাকায়। আক্রান্ত গৃহবধূ সাহেরা বিবি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ, এদিন নিকাশে নালার জল ফেলাকে কেন্দ্র করেই শাশুড়ি নুরেশা বিবির সাথে বিবাদ হয় প্রতিবেশী আরমান শেখের। সেই বিবাদ থামাতে গেলে সাহেরা বিবিকে ইঁট দিয়ে আঘাত করে আরমান শেখ বলেই অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। শাশুড়ির সঙ্গে ঝগড়া লেগেছে, শাশুড়ির সঙ্গে আবার এই ছুটাতে গেছে, ছুটাতে যায়। কোথায় মেরেছে ইঁট দিয়ে? কপালে। এখন কেমন আছে? এখন অজ্ঞান আছে। কোথায় নিয়ে এসেছেন? হসপিটালে। কী নাম? সাহেরা। কী নিয়ে ঝামেলা হয়েছিল? এ কি ছুটাতে গেছিল? ছুটাতে গেছিল, তারপরে মারধর করেছে। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।